দুঃখের বিষয় হলো বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আমার নবীর বিরুদ্ধে যে বড় কথা বলছে তার সম্পর্কে বিচার হচ্ছে না, তার সম্পর্কে বিচার করতে চাইছে না। কারণ এইটা দেখিয়ে একটা জাতি আর একটা জাতির প্রতি ডিভাইডেড করতে চাইছে। এইটা দেখিয়ে একটা হিন্দু একটা মুসলিম যে একটা চায়ের দোকানে বসে চা খেত ওই চাটা না খেতে পারে, এক শ্রেণীর রাজনৈতিক লবি এই ডিভাইডটা করতে চাইছে। কিন্তু মনে রাখবেন এই ভারতবর্ষের জমিন নয়, মনে রাখবেন এই বাংলার জমিন হলো খাজা গরিবী নওয়াজের ভক্তের জমিন, এই বাংলার জমিন হলো স্বামী বিবেকানন্দর ভক্তের জমিন, এই বাংলার জমিন হলো আমাদের পীর পুরোপুরার পীর দাদা পীরের ভক্তের জমিন। এই জমিনে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা এই জমিনে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবো। সবার নামাজ পড়ুক আর না পড়ুক, মদ খাক আর যাই খাক, মুসলমানদের একটা ইমান আছে। মুসলমানদের ইমান হচ্ছে আল্লাহ নবী। যখন আল্লাহ নবীর উপরে কোনো কথা হবে যে যাই করুক সুখ সকলে মুসলমান আল্লাহ নবীর জন্য এক বাক্যে সাড়া দেবে, কারণ মুসলমানদের ইমান একটা ব্যাপার আছে। আর আমরা হচ্ছি সেই মুসলমান, আমাদের ইমানের তেজ আছে। ইমানের তেজ না থাকলে মুসলমান কোনদিন সামনে আগাতে পারে না। ইমানের তেজের কারণে মুসলমান সামনে আগিয়েছে। যাই হোক, সংক্ষিপ্ত কথা, বেশি সময় লোব না, বলার অনেক কথা ছিল, আপনারা অনেক কথা শুনেছেন। একটাই কথা, মনে মোহাব্বত নবীর প্রতি রাখবেন। এই যে নবীর প্রতি ভালোবাসা আছে এর একটা বড় প্রমাণ, এত প্রচণ্ড উত্তাপের সময় গরমের সময় আপনারা এত সুন্দর জায়গায় এসে বসেছেন, এটাই নবীর মোহাব্বত। আর নবী বলেছেন আল মার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসবি আল্লাহ তার সাথে হাসন নাসর করাবি। তামাম পৃথিবীর মানুষের কথা ফেল, আমার নবীর কথা ফেল নাই। সুতরাং নবীর হাদিস অনুযায়ী এই মোহাব্বতে আপনি এখানে বসেছেন, ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমার নবী বলেছে আমাদের সঙ্গে ইনশা আল্লাহ আমার নবীর হাসন নাসর হবে। সংক্ষিপ্ত করলাম, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার নবীর বিরুদ্ধে যারা অপবাদ ছড়ায় আল্লাহ তাদের ধ্বংস করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। শুকরিয়া আমাদের সকলের ভাইজান কেবলা। এখন আমাদের সম্মুখে আসছেন ফুরফুরা দরবার শরীফ পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কেবলার বড় সাহেবজাদা, তিনি আপনাদের খেদমতে আলোচনা রাখ। একটা নোংরা চরিত্র মহিলা যিনি আপনার আল্লাহ নবীর সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছেন, উম্মাতের মা আম্মা জান আয়েশা সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছেন, যার কারণে আজকে আমরা মুসলমান প্রতিবাদটা সভা করেছি। আমরা মাথায় রাখবেন মুসলমান সব করতে পারে, মুসলমানদের খেতে দেওয়া হবে না সেটা মুসলমান মেনে নেবে, মুসলমানকে মারবেন সেটা মুসলমান মেরে নেবে, মুসলমানকে যা করবেন সব মেনে নেবে। কিন্তু মুসলমান যখন নবীকে কোনো কথা বলবে, নবীর বিষয়ে কোনো কথা বলবেন, তখন মুসলমান কিন্তু মানতে পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের মধ্যে অনেকে নামাজ পড়ে না কথাটা ঠিক, সেটা অন্যায় করেছে। আমরা মুসলমান অনেকে রোজা রাখে না কথাটা ঠিক, সেটা অন্যায় করেছে। অনেক মুসলমান মদ খায়, সেটা অন্যায় করেছে, গুনার কাজ করেছে। অনেক মুসলমান সুদ খায়, অন্যায় করেছে, গুনার কাজ করেছে। মুসলমান যতই যাই করুক না কেন, মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, মদ খাক আর যাই খাক, মুসলমানদের একটা ইমান আছে। মুসলমানদের ইমান হচ্ছে আল্লাহ নবী। যখন আল্লাহ নবীর উপরে কোনো কথা হবে যে যাই করুক সুখ সকলে মুসলমান আল্লাহ নবীর জন্য এক বাক্যে সাড়া দেবে, কারণ মুসলমানদের ইমান একটা ব্যাপার আছে। আর আমরা হচ্ছি সেই মুসলমান, আমাদের ইমানের তেজ আছে। ইমানের তেজ না থাকলে মুসলমান কোনদিন সামনে আগাতে পারে না। ইমানের তেজের কারণে মুসলমান সামনে আগিয়েছে। যুদ্ধের ময়দানে যত যুদ্ধ হয়েছে মুসলমান রক্তের ক্ষমতায় লড়াই করে জিততে পারে না, মুসলমান গায়ের ক্ষমতায় জিততে পারে না। যত যুদ্ধের ময়দানে আল্লাহ পাক জয় করেছেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের ঘরে ইমানের ফলে জয় করেছেন। এগুলো মাথায় রাখবেন। আমরা মুসলমান আজকে আমাদের এই দুরবস্থা হবার কারণ কি? আমরা মুসলমান
আমাদের ঘরে যে যেমন পাচ্ছে ব্যবহার করে নিচ্ছে। এর কারণ হচ্ছে আজকে যারা বসে আছে আমরা মুসলমান, আমরা একমাত্র ইসলাম থেকে দূরে সরে যাবার জন্য আমরা মুসলমান হয়েছি। আমরা মুসলমান হওয়ার পরে মুসলমানই তোমাদের মধ্যে নাই, মুসলমানই তুই থাকতো, ইমানের মজবুতি থাকতো, কারো আগুল তোলার ক্ষমতা হতো না। কিছুদিন আগে আপনারা জানেন মুস্কান বলে একটা বোন আছে, সেই বোনের ওপরে কিছু শয়তানের দল হামলা করেছিল, সেই বোনের ওপরে হামলা করা হয়, আল্লাহ পাক সেই বোনকে ইমানের এত বল দিয়েছে, ইমানের এত তেজ দিয়েছিলেন, ওই 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 আপনার মুস্কান বোন আপনার ওই শয়তানের বিরুদ্ধে একবার মাত্র ইমানি হালতে ইমানে পাওয়ারে আল্লাহ আকবার বলেছিল, ওই আল্লাহ আকবারে এত পাওয়ার, আল্লাহ আকবারে এত তেজ, যে তেজে গোটা বিশ্ব ছড়িয়ে গিয়েছিল। জোরে বলেন এটা হচ্ছে ইমান। আজকে নবুল শর্মা, আজকে আপনার মুস্কান বোন অত্যাচার হয়েছে, মুসলমানের গায়ে জ্বালা ধরেছে, কিন্তু মুসলমানের ঘরে আমাদের মুস্কান বোন আছে না নাই গো? এই কথা বলেন না, মুস্কান বোন আছে না নাই? মুস্কান বোনের উপরে কলিজা ফেটে যাচ্ছে আর ঘরের মুস্কানগুলো বিহার মতো ঘুরছে। যদি আপনি আমি আমাদের ঘরের মুস্কান বোনটার উপরে মুস্কান বোনকে কানটা মলে দিতাম না, তাহলে এই মুস্কান বোনের উপরে যে অত্যাচার হয়েছে সেই সাহসটা পেত না। সেই সাহসটা পাওয়ার কারণ হচ্ছে আমরা মুসলমান, আমাদের ইমানের বলে আমরা মজবুত হয়ে আছি। আমরা পীর আবু বকর ঘরের সন্তান, আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর আপনারা বলেছিলেন, এক হাতে কোরআন এক হাতে হাদিস, মাথায় রেখেছিস ভারতের সংবিধান, ভারতের সংবিধান আবু বকর মেনে নেবে। যদি ভারতের সংবিধান যদি কোরআন হাদিসের পক্ষে হয়, আর যদি ভারতের সংবিধান কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, আবু বকর সেই সংবিধান মানতে পারবে না। আজকে নবীর ব্যাপার, ইমানের ব্যাপার, এখানে কোনো কথা চলবে না। মাথায় রাখবেন আমরা সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলি। আবু বকর সিদ্দিক ছিলেন নবীর খলিফা। যখন হুদাইবিয়ার সন্ধি হয়, কুফারে কোরাইশের প্রতিনিধি ওরওয়া ইবনে সাফাকি আল্লাহ নবীকে বলেছিলেন, টিটকিরি মেরে বলেছিলেন, মুহাম্মদ তুমি কাদের ঘরে নিয়ে এসেছো সাথে? এরা তোমার গোত্রের নয়, এরা হচ্ছে অন্যান্য গোত্রের মানুষ, বিপদ যখন হবে না এরা সব তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, আর তুমি এদের ঘরে নিয়েছো সন্ধি করতে। যখন এই কথা বলেছিলেন, পাশে ছিল আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের অন্তরে কলিজার মধ্যে তীরের মতো আঘাত করছিল। আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেন না, চিৎকার করে বলেছিলেন, তুমি কিনা বলো নবীকে ছেড়ে পালিয়ে যাব, তুমি কিনা বলো আল্লাহ নবীকে ছেড়ে আমরা চলে যাব, শুনে নাও আমরা আল্লাহ নবীকে ছেড়ে চলে যাব না। তোমার যদি মনে হয় নবীর পাশে যারা আছে এরা মুসলমান কিন্তু অন্যান্য গোত্রের, এরা পালাবে যদি তোমার মনে হয়, তাহলে শুনে নাও কাউকে লাগবে না, আমি একা আবু বকর নবীর আত্মরক্ষার জন্য নবীর সম্মুখে দাঁড়িয়ে যাব, আমার সিনার মধ্যে যত খুন আছে সব ফেলে দেবো, কিন্তু আল্লাহর নবীকে একটা আচল লাগতে দেবো না। জোরে বলেন এটা হচ্ছে ইমান। আজকে যদি ইমানটা না থাকে নাই, মুসলমান আগাতে পারবেন না। আর আমাদের মুসলমানদের কিছু ব্যাপার কি জানেন তো, বিহায়ের মতো। আজকে যারা এসছেন জানি না কার মনে উদ্দেশ্য কি আছে, যদি কোনো মানুষ যদি মনে করেন যে আমরা সিপিএম আমরা কংগ্রেস এখানে এসেছি, তাহলে আপনার আশাটা বেকার। আর যদি কোনো মানুষ মনে করেন যে আমরা টিএমসি লোক এসেছি, তাহলে আপনার আশাটা বেকার। আর যদি মনে করেন নবীকে ভালোবাসি, কোনো স্বার্থ নাই, নবী জন্য এসেছি, তাহলে মাথায় রেখে দেবেন এর ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রাদার দিয়ে দেবেন। জোরে বলেন, এত সহজ ব্যাপার নয়। আমরা কি জানেন তো, নবীর নাম দিয়ে নিজেরা নিজেদের স্বার্থ গোজাবার চেষ্টা করি। নবীর নাম দিয়ে অনেকের স্বার্থ গোজাবার চেষ্টা করি। মাথায় রাখবেন, যদি নবীর ব্যাপারে কারো ব্যক্তিগত স্বার্থ লাগে, তাহলে আজকের সমাবেশে আসা পুরো বেকার হয়ে যাবে, এত সহজে নবীর সাওয়াত পাবেন না। নবী যখন বলেছেন সব সময় অন্তরটা নবী রাখতে হবে। তবে মাথায় রাখবেন, আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো প্রতিবাদ করব না যার দ্বারায় মানুষের কষ্ট হবে, মানুষের অসুবিধা হবে, কারণ মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ নবী নিষেধ করেছেন। আমাদের কয়েক জায়গায় কিছু উগ্র মানুষ তারা তাদের স্বার্থের জন্যে তারা কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে দিয়েছে, যার জন্যে আমরা খুব দুঃখিত ব্যথিত। প্রশাসনকে বলি যারা ধর্মকে সামনে রেখে নোংরা বার্তা ছড়ায়, প্রশাসনকে বলি
আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন। কারণ ধর্ম আলাদা জিনিস আর নোংরা জিনিস করাটা আলাদা জিনিস। আমার নবীর সম্পর্কে কোনো কাজ করতে এসে সেখানে যদি কেউ নবীর গায়ে কালি লাগিয়ে দেয়, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। আমার নবী হলেন রাহমাতিল আলামিন, আমার নবী হলেন রাহমাতিল আলামিন, দয়ার নবী। আল্লাহ নবীর হাত দিয়ে কোনোদিন কোনো মানুষ আজ পর্যন্ত আঘাত পড়তে পান না। কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী যখন একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যখন খাদ্য বিতরণ করছিলেন যুদ্ধের ময়দানের, যেগুলো জয়ী হয়েছিলেন সেগুলো বিতরণ করছিলেন, বিতরণ করতে গিয়ে একটা মানুষকে শুধুমাত্র আঘাত লেগে গিয়েছে। নবী যখন বিতরণ করছিলেন আঘাত যখন লেগে যায় তার হাতটা একটু ছিঁড়ে গিয়েছিল। নবী আমার তখন মনে করলেন আমি তো এসেছি মানুষের ভালোর জন্যে, আর আমার তাই লোকটা আঘাত পেয়ে গেল, আল্লাহ মাফ করবেন না। নবী হলে রাহমাতিল আলামিন যে লাঠিটা দিয়ে আঘাত করেছিলেন ওই লাঠিটা ওই ব্যক্তির হাতে দিয়ে বলেছিলেন, বাবা তোমাকে আমার দ্বারা আঘাত লেগেছে, অতএব তুমি এই লাঠি দিয়ে আমাকে আঘাত করে সেই শোটটা তুলে নাও। জোরে বলেন, এটা হচ্ছে নবীর আদর্শ। নবী জোরে সব করবেন, আর নবীর আদর্শ যদি না থাকে তাহলে আপনার মতো মানুষের নবীর জন্য বার হওয়া উচিত নয়। আপনি হচ্ছেন সব থেকে বড় ফেতনাবাজ, নবীর নাম করে স্বার্থ বোঝাবার জন্য চেষ্টায় আছেন। খবরদার এই ধরনের কাজ করবেন না। আজকে মুসলমান যত ক্ষতি হচ্ছে এই স্বার্থের জন্য আমাদের ক্ষতি হয়ে গিয়েছে। আমরা মুসলমান সম্প্রীতি বজায় রেখে সবসময় কাজ করি। নবী আমার যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফবাসীরা আল্লাহ নবীকে ঢিলা পাথর কাগজ ছুঁড়ে মেরেছিল, আল্লাহ নবীকে এত আঘাত করেছিল আল্লাহ নবীর গোটা শরীরটা রক্ত রক্তাক্ত হয়ে গিয়েছিল, আল্লাহ নবীর গোটা শরীর এত রক্তাক্ত হয়ে গিয়েছিল। নবী আমার ক্লান্ত অবস্থায় গাছের গোড়ায় বসেছিলেন, এমন সময় কুফরেরা পাহাড়ে চলে গিয়েছিল আল্লাহ নবীকে চাপা দিয়ে মেরে ফেলার জন্যে। আল্লাহ পাক জিবরাইলকে বলেছিলেন আপনি যান তায়েফবাসীরা তায়েফের কুফরেরা আমার হাবিবকে মেরে দেবে, আপনি যান। জিবরাইল গেলেন, গিয়ে দেখছেন কুফরেরা পাথরটা গড়িয়ে দিয়েছে। সেই সময় জিবরাইল ওই পাথরটা হাত দিয়ে আড়াল করে দিয়েছিলেন, তখনই হিলা অবস্থায় ছিল। এখনই কেউ তায়েফে যান, এখনই গিয়ে দেখবেন সেই পাথরটা হিলা অবস্থায় আছে। নবী আমার বদ্দোয়া করতে পারতেন, বদ্দোয়া করলেন না, দোয়া করেছিলেন যে আল্লাহ এরা না হয় এদের ছেলেরা একদিন একদিন ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে। সেদিন নবী আমার নিজে মার খেয়ে দোয়া করেছিলেন, আর সেই দোয়া করা ওসিলায় আজকে তায়েবে খবর নেন সেখানে শুধুমাত্র মুসলমান আর মুসলমান। জোরে বলেন, আমার নবী পাকের চরিত্র, নবী পাকের সম্পর্কে যখন কিছু করতে যাবেন নবীর আদর্শ সামনে রাখবেন। কুফারে কোরাইশেরা আল্লাহ নবীর ওপর অত্যাচার করেছিল, আল্লাহ নবীকে এত আঘাত করেছিল, নবী আমার তাদের অত্যাচারে নুকি নুকি ধর্ম প্রচার করতেন। নবী আমার কুফারে করে অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। নবী আমার যখন বিজয় হজ করার মক্কা বিজয় করার জন্যে মক্কা শিবা আসেন, আল্লাহ পাক রহমানুর রহিম মক্কাবাসীদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছিল। কি ভয়? এটা হচ্ছে সেই মোহাম্মদ যাকে আমরা মক্কার বুকে অত্যাচার করেছি। কি ভয়? এটা হচ্ছে সেই মোহাম্মদ যে মক্কা শিবা আসার পরে আমরা তাকে মক্কা থেকে চলে যেতে বাধ্য করেছি। এটা হচ্ছে সেই মোহাম্মদ যে মক্কা শিবের চাঁদানে নামাজ পড়ছিল, আমরা তাকে নাড়ি ভুড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছি। এটি হচ্ছে সেই মোহাম্মদ আজকে মক্কা জমিনে আসছে, ফতে মক্কা জমিনে আসছে, আজকে আমাদের ছাড়বে না। আল্লাহ পাক এই ভয়টা ঢুকিয়ে দিয়েছিলেন, এই ভয় যখন আল্লাহ ঢুকিয়ে দিলেন কুফফাদের অন্তরে, নবী আমার মক্কা শিবে ঢুকেছেন, চাতানে দাঁড়িয়ে দেখেন চাতানটা ফাঁকা। নবী আমার সেই সময় চাতানে দাঁড়িয়ে বলেছিলেন মক্কাবাসী আমার প্রতিবেশী, মক্কাবাসী আমার প্রতিবেশী, তোমরা আমার উপরে অত্যাচার করেছিলে, তোমাদের অত্যাচারে আমি নবী মুহাম্মদ মক্কা ছাড়তে বাধ্য হয়েছিলাম, তোমরা অত্যাচার করেছিলে, তোমাদের অত্যাচারে আমি নবী মুহাম্মদ আপনার হিজরত করেছিলাম, তোমরা অত্যাচার করেছিলে, আমি নামাজ পড়ছিলাম আমাকে নারী ভুড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেই সময় আমার বেটি ফাতেমা বাচ্চা ছেলে অবস্থায় ওই নারী ভুঁড়িগুলোকে নিয়ে কষ্ট করে আমার গা ঘাট থেকে নামিয়ে দিয়েছিলেন, মক্কাবাসী আমার প্রতিবেশী, তোমরা যে অত্যাচার করেছিলে আমি রসুল, আজকে মক্কা চাদনে দাঁড়িয়ে সমস্ত জিনিস ভুলে গিয়ে তোমাদের একটা বার্তা দিই, তোমরা যা করেছিলে আজকে আমি রসুল সব ভুলে গিয়ে মক্কাবাসীকে ক্ষমা করে দিলাম।
এটা হচ্ছে আমার নবীর আদর্শ, বুঝেছেন? তবে মাথায় রাখবেন, নবী পাকে যখন ব্যাপার হবে অবশ্যই লড়াই করতে হবে। তবে হ্যাঁ, লড়াই করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে নবীর আদর্শের বিরুদ্ধে কোনো কাজ হবে এমন কাজ করবেন না। দুশ্মনেরা তারা দেখছে যে মুসলমানদের খুব খারাপ কাজ করানো যায় কী করে, তারা দেখছে। আমাদের লজ্জার বিষয় যে ভারতের এমন অবস্থা, আজকে একটা মহিলার জন্যে সারা বিশ্বের মানুষ আজকে ভারতকে খারাপ চোখে দেখছে। এটা আমরা ভারতবাসী, আমাদের লজ্জার বিষয়। কিন্তু বিহায়া আমাদের যে সরকার আছে তার লজ্জা নেই, কারণ ধর্ম নিয়ে তাকে রাজনীতি করতে হবে, আবার গদিতে বসতে হবে। মাথায় রাখবেন, আমাদের লড়াই কারোর সঙ্গে নয়, আমাদের লড়াই হচ্ছে যারা সাম্প্রদায়িক দল তাদের ঘরে এই ভারত থেকে উৎখাত করতে হবে। যদি আমরা এই কাজটা করতে না পারি তাহলে আমাদের আগামীতে খারাপই আছে, আরও খারাপই আছে। যাক, লম্বা চলনের সংক্ষেপ দোয়া হবে। তার আগে একবার সকলের তবিদার নারে তাকবীর।